আসসালামু আলাইকুম সকলকে আমার আজকের ক্লাসে স্বাগত আমি তোমাদের সাথে আছি মিসেস সাভিয়া পারভীন সহকারী শিক্ষক আমপুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া আজকের আলোচ্যের বিষয় সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের 13তম অধ্যায় আলোচ্য বিষয় কঙ্কালতন্ত্র আজকে শিখন ফলে তোমরা দেখতে পাবে এবং তোমরা শিখতে পারবে কঙ্কালতন্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে অস্থি বা হাড় কিভাবে তৈরি হাড় কিভাবে গঠন প্রণালী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে অস্থি বা হাড় কি এবং এর গঠন প্রণালী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে কঙ্কালতন্ত্রের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে কঙ্কালতন্ত্র সম্পর্কে জানার পূর্বে তোমাদের আজকে একটু বিশেষভাবে আমি বলছি দেখো একটা ঘরের ছবিতে আছে এই ঘরের ছবি দিতে গেলে একটা ঘর তৈরি করতে গেলে ঘরকে আগে বাঁশ খড়কুটো এগুলো দিয়ে বা তৈরি করতে হয় প্রথমে আগে তাকে স্ট্যান্ড বা দাদার করতে হয় এরপরে একটা দালান তৈরি করতে গেলে সেখানে প্রথমে রড লাগে তারপরে লোহা বা ইস্পাতের কোনো কিছু আগে লাগে তারপর সেখানে ইট সুরকি তারপরে সিমেন্ট এগুলো দিয়ে একটা স্তম্ভ তৈরি করে সেখানে তার সবাই তৈরি করতে হয় এবং সেখানে আস্তে আস্তে সে কাঠামোটা তৈরি হয়ে যায় একটা বিদ্যালয়ে কাঠামো তৈরি হওয়ার পরে সেখানে শিক্ষক আসবে স্টুডেন্টরা আসবে এসে সেখানে ক্লাস তৈরি হবে এবং পরিপূর্ণ বিদ্যালয় গঠিত হয়ে যাবে তো এই যে বিদ্যালয় গঠনের পূর্বে যে এইসব যে কাঠামো তৈরি এটার সঙ্গে আমাদের শরীরের একটু তুলনা করা যায় তো আমাদের শরীরের ভিতরে যে কাঠামোটা আছে সেটাই হচ্ছে আমাদের কঙ্কাল কঙ্কালতন্ত্র আসলে দুই প্রকার একটা হচ্ছে অন্তঃকঙ্কাল আর একটা হচ্ছে বহিঃকঙ্কাল অন্তঃকঙ্কালে তোমাদের নিজেরাই দেখতে পাবে দাঁত তারপর নখ তারপর চুল আর অন্তঃকঙ্কাল আমাদের ভিতরে যে হাড় বা অস্থিগুলো আছে এগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল এরপর তোমাদের দেখো আমি হাড় বা অস্থি সম্পর্কে ছবি তুলে নিয়ে ছবি তুলে দেখে দিয়েছি দুইটা ছবি একটা হাতের বামে আর একটা হাতের ডানে তো হাতের বামে যেটা আছে এই অস্থিটাতে তিনটা জিনিস আমরা দেখেছি একটা হচ্ছে তরুণাস্থি একটা হচ্ছে অস্থিমজ্জা আর একটা হচ্ছে শক্ত আবরণ তো তরুণাস্থি কি তরুণাস্থি হচ্ছে নরম কোমল একটা নীল অংশ দেখা যাচ্ছে এই অস্থিটা নরম অংশ আমাদের বাহিরেও কিছু অঙ্গ আছে যেগুলো তরুণাস্থি দিয়ে গঠিত যেমন আমাদের কান এরপর অস্থিমজ্জা কি জিনিস অস্থিমজ্জা হলো অস্থির ভিতরে যে স্পঞ্জের মতো লাল অংশটা দেখা যায় সেটা হচ্ছে অস্থিমজ্জা আর শক্ত আবরণী বা বাহিরের যে অস্থিটা বা হাড় দেখা যায় এই আবরণটাকে বলা হয় শক্ত আবরণ আর এই পাশে দেখো হাতের ডানে যে ছবিটাতে আছে এই হাতের ডানের ছবি এক পাশে হাড়ের ছবি দেওয়া আছে আর মাঝখানে নীল রঙের যে ছবিটা দেওয়া আছে নীল রং করা আছে সেটা হচ্ছে তরুণাস্থি এইবার অস্থিসন্ধি অস্থিসন্ধি কি দুই বা ততোধিক যে অস্থি আমাদের একসঙ্গে কাজ করতে হয় হাতের হাতে যে অস্থিগুলো আছে বা পায়ে যে অস্থিগুলো আছে এই অস্থিগুলো একটার সঙ্গে একটা লিগামেন্ট দিয়ে যুক্ত করা আছে এই যে যুক্ত করা এটাকে বলা হয় অস্থিসন্ধি অর্থাৎ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি প্রতিটি অস্থিসন্ধি প্রান্তগুলো এরকম নমনীয় অস্থুর রজ্জুর মতো বন্ধনী দিয়ে শক্তভাবে আটকানো থাকে এখানে দেখো ফিমার তারপরে হচ্ছে ফিবুলা টিবিয়া এই যে অস্থিগুলো এই অস্থিগুলোর মধ্যে দেখো এক প্রকার নীল রঙের যে এটা দেওয়া আছে তোমাদের তরুণাস্থি তরুণাস্থির সঙ্গে এখানে কিছু লিগামেন্ট দিয়ে এই অস্থিগুলো যুক্ত করা থাকে
এইবার তোমাদের কঙ্কালতন্ত্রের কাজ এটা তোমাদের আমি লিখে দিয়েছি এখানে দেখো আমি তোমাদের বলছি প্রথমটা দেয়া আছে হচ্ছে কঙ্কাল দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদানে সহায়তা করে এবং দেহের মজবুত কাঠামো গঠন করে অস্থিসন্ধি গঠনের মাধ্যমে এটি চলাচলে সাহায্য করে কঙ্কাল দেহকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে ভ্রূণ অবস্থা থেকে জীবনের শেষ পর্যন্ত কঙ্কালের মজ্জা বিভিন্ন প্রকার রক্তকণিকা তৈরি করে এ কারণে অস্থিসমূহকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় দেহের অভ্যন্তরীণ সকল চাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে আমাদের দেহের অত্যন্ত সংবেদনশীল এবং নরম অঙ্গসমূহ যেমন মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুস পাকস্থলী প্রভৃতির দিকে বাইরে যে কোনো রকম ক্ষয়ক্ষতি থেকে প্রাথমিক সুরক্ষা দেয় আমাদের কঙ্কালতন্ত্রের সংশ্লিষ্ট অংশ আজকে এ পর্যন্তই তোমাদের আমি ক্লাস রেডি করেছিলাম সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম